প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয়েও নিরাপদ থাকবে বিভিন্ন প্রজাতির উদ্ভিদবীজ, আর তা অক্ষত থাকবে শতাব্দীর পর শতাব্দী। নরওয়ের উত্তর মেরু এলাকার দ্বীপপুঞ্জ এসভালভার্ডে একটি পাহাড় কেটে তৈরি করা হয়েছে এই বীজ সংরক্ষণাগারটি। এসভালভার্ড গ্লোবাল সিড ভল্ট কাজ শুরু করে 2008 সালে শুধু খাদ্যশস্যের বীজ রাখার মাধ্যমে। এবার এতে রাখা হচ্ছে বনজ উদ্ভিদের বীজও। বিভিন্ন জাতের বনজ উদ্ভিদের বীজের প্রথম চালান এরই মধ্যে সেখানে পৌঁছে গেছে। সংরক্ষণাগারটিতে পুরো শিলাখণ্ড ও স্থায়ী বরফাচ্ছাদন থাকায় সেখানে বিদ্যুৎ না থাকলেও বীজগুলো হিমায়িত থাকবে বছরের পর বছর। ইসলামী ব্যাংক, সুখবর প্রতিদিন।